তো কি বলতো, কোনো রান্না করে বাড়ির সবাই যদি এরকম বলে, তাই তো বড় হলে মেয়েরাও তো একটুখানি সাজগোজের দিকে চলে যায়। টাটা। হাতে কি জুতো মোজা নিয়েছিস তো? টাটা। হ্যাঁ দেখো, ওর মাথা না ভেজে একটু ছাতাটা নিচু পড়বে, রেনকোটটা নিতে পারতে গো। টাটা। গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রাবণী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো মেঘা চলে গেল স্কুলে, সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে না, পুরো মেঘলা ওয়েদার। সকালে যখন ঘুম থেকে উঠেছি তখন মনে হচ্ছে সন্ধে, কার পরশু দিনকেও তাই ছিল, আজকেও তাই। তো শুনছি তো এখন নাকি 3 দিন বৃষ্টি হবে, জানি না কী হবে এবার। আজকে জানো না মেঘার কী অবস্থা, আজকে মেঘার হলো মানে ব্যায়াম ক্লাস আর কি, পিটি ওয়ার্ক এডুকেশন, পড়ে যেতে হবে কেটস, এদিকে বৃষ্টি পড়ছে। আর ওদের বৃষ্টির দিনকে যে কোনো শু অ্যালাও আছে আর কি, কিটো বা হাওয়াই চপ্পল যা হোক অ্যালাও আছে, বাকি দিন অ্যালাও নেই। হাওয়াই চপ্পল না, কিটো পরে আসতে পারো, বাকি কিছু অ্যালাও নেই। বললাম কিটো পরে যা, কিটো পরে গেলো আবার সাথে করে হাতে প্লাস্টিকে করে জুতো নিয়ে গেল, বলছে না নাহলে ওয়ার্ক এডুকেশন ক্লাসে আমাকে অ্যালাও করবে না। নরদে মেয়ে ওদিক তাই একই কেস করলো, দুজনেই হাতে প্লাস্টিকে করে নিয়ে গেছে জুতো, ওখানে গিয়ে জুতো পরে তারপর স্কুলে ঢুকবে আর কি। এই হচ্ছে ব্যাপার, কারণ এমনি বৃষ্টি পড়ছে, নর্মাল জুতোই ভিজে যায়, কেটস তো কাপড়ের আরও ভিজে যাবে। তো ও চলে গেলো, এখন আমি ঘরের কাজগুলো সারবো। দেখো এখনও ঘরের কাজ কিচ্ছু হয়নি, পুরো অগোছালো হয়ে পড়ে রয়েছে, খালি বাসি বিছানাটা সকালে তোলা ছিলাম, ঘর ঝাড় দেবো, সব কিছু করবো, আনাজ কাটবো, তারপরে করবো রান্না। আজকে কচুর শাক নিয়ে এসছে, সুদীপ তো কালকে নিয়ে এসেছিলো, আগের দিন আনলে না সুবিধা হয়, তো শাশুড়ি মা কেটে টেটে সব কিছু করেই রেখেছে। তো কচুর লতি করবো আর চিংড়ি মাছ কি ভাপা করবো, নাহলে বাড়ি চচ্চড়ি জাউকাটা করবো, আর মেগা চিকেন স্টু করবো। কালকে দুটো চিকেন তুলে রেখেছিলাম 2 পিস, ওটা করবো, বাট জানি না আজকে যেতে পারবো কি না, কারণ এই যে বৃষ্টি ওয়েদার। বাট আবার এদিকে ভাবছি যে এতদিন গেল না, কাল গেল, আজকে আবার কামাই করবে, আর এমনিতে তো কালকে বৃহস্পতিবার ছুটি আছে। তো দেখা যাক কী করা যায় না করা যায়, কাজটা তো করে রাখি, তারপর যাওয়া হবে না হবে পরের ব্যাপার, না গেলে বাড়িতেও খেয়ে নিতে পারবে, ওটা কোনো অসুবিধা নেই। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, সাথে থেকে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা ফলো করোনি তারা প্লিজ ফলো অপশানটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই যা ভিডিও দেবো তোমরা তার নোটিফিকেশান পাবে, সেগুলো দেখতে পারবে, আর আমি যখনই লাইভ করবো আমার সাথে আড্ডা দিতে গল্প করতে চলে আসতে পারবে। তো এখন আগে কাজগুলো ঝপঝপ করে সেরে নিন, নাহলে সময় যে কীভাবে দৌড়ায় বোঝাই যায় না। সকালে ডাল আলু ভাজা ডিম সিদ্ধ করে মেগাকে স্কুলে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, তো এতদিন ডিম সিদ্ধ দিতাম না, বাট এখন জ্বর থেকে উঠেছে বলে ওকে সকালে একটা করে ডিম সিদ্ধ দিয়ে দিই। আর কচু চিংড়িও আমার হয়ে গেছে, আর এখানে বসিয়েছি আমি আলু আর ঝিঙে দিয়ে কাঁচা মাছ, চিংড়ি মাছের বাড়ি চচ্চড়ি। তো এটা কাঁচা চিংড়ি মাছ দিয়েও খুব ভালো হয়, ছোটো চুনো মাছ, তারপরে পুঁটি মাছ, মোরলা মাছ, ওগুলো দিয়েও কিন্তু এটা খেতে খুবই ভালো হয়। সব কিছু কাঁচা একসাথে হাতে মেখে বসিয়ে দিতে হয়। তো রেসিপিটা তোমরা দেখলে দেখতে পারো, আমি ফেসবুক লাইভে শেয়ার করেছি। তো সব রান্না হয়ে গেছে, চিকেন স্টুটা বসিয়েছি আর একটু বাকি আছে, আর এখানে আমি এই যে ছাতু খেয়ে নিই, কারণ এখনও খাওয়া হয়নি আমার। তো এখন হলো দুপুরবেলা, লাঞ্চ টাইম। তো আজকে আমাদের সুদীপ্তবাবু তাড়াতাড়ি চলে এসছে, ওর কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, স্কুলে আজকে ওকে বাইরে পাঠিয়েছিল একটা মিটিংয়ে, স্কুলের মিটিং পড়েছিল, তো সেখানেও গেছিলো, ওখান থেকে তাড়াতাড়ি চলে এসছে। তাড়াতাড়ি মানে এখন বাজে 2 বেজে গেছে, তো ও ফোন করে বললো আমি তাড়াতাড়ি আসবো, তো ওর জন্য ওয়েট করছিলাম, কারণ যখন জানি ও আসবে না তখন আমি খেয়ে নিই, বাট যখন জানি ও আসবে সত্যি কথা বলতে একা একা খেয়ে নিতে ইচ্ছা করে না, ভাবি একটু ওয়েট করি একসাথেই না হয় খাবো। তো এখানে আমি খাবারটা বাড়ছি আর ও নিয়ে নিয়ে ঘরে গিয়ে রেখে আসছে, কারণ দুজন মিলে যে কোনো কাজ করলে দেখবে তাড়াতাড়ি হয় আর ভালোও লাগে সব কিছু। ভালো আছো কৌশলতি? কৌশলতি হলে সত্যি কথা বলতে আর কিছু লাগে না, মানে ওটা দিয়ে সব ভাত খেয়ে নেওয়া যায়, যেহেতু গরম ভাত। পাখাটা দেওয়ার ব্যবস্থা করো, পাখাটা কোনো হাওয়া নেই। সুদীপ তো এমনি কচুর লতি খেতে খুব ভালোবাসে, ওকে আর দেখালাম না, কারণ ও সালমান খান হয়ে বসে আছে, শার্টলেস হয়ে দেখানো যাবে না। তোমার কি কচুর লতি কম হয়ে গেল? ঠিক আছে, আসলে মোহন একটা লক্ষ্মীকে আসলে মোহন সিং এর মতো সাজিয়েছে, তা
আরো এরকম চেহারা, আসল মারামারি দৃশ্যগুলো নকল মৌমিছিল করবে। জোজো বলল, ওদের স্টান্ট স্টান্ট থাকবে, ঘোড়ার বাংলা করে দেবে, আমরা স্টান্টম্যান বলতে যাচ্ছি। আজকে তো সুইমিং যাওয়া হলো না, ওই জন্য মেঘা এখন খাওয়া দাওয়া করে বসে বসে গল্পের বই পড়ছে আর বাবাকে গল্প শোনাচ্ছে। পড়তে 4:30 বাজে, জামা পর জামা পর। গুড ইভিনিং। তো মেঘা চলে গেল পড়তে, আজকে আর যাওয়া হলো না কারণ এত বৃষ্টি পড়ছে। তো সুইত্য বললো ছেড়ে দাও, যেতে হবে না কারণ সবে সবে মেঘা জ্বর থেকে উঠেছে তোমরা জানোই। তো ওই জন্য আর গেলাম না কারণ আজকে সারাদিনই বৃষ্টি হয়ে চলেছে। একটাই খারাপ লাগছিলো যে কালকে গেলাম আবার আজকে কামাই, আর কালকে তো এমনি ছুটি আছে, আগামীকাল আর কি ছুটি আছে বৃহস্পতিবার, আর এই উইকটা নেক্সট উইক, তারপর তো বন্ধ। বাট যাই হোক, সেটা ভাবলে চলবে না কারণ মেয়ের শরীরটাও আগে, কালকে যেমন কি কালকে মেঘলা হয়েছিল কিন্তু বৃষ্টি অতটা পড়ছিল না বলে চলে গেছিলাম, বাট আজকে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। তো মেঘা জাস্ট পড়তে বেরোলো আর পড়াটা তো একদম বাড়ির সামনে, ওই জন্য পড়তে চলে গেলো মেঘা, আর কালকে যাইও নি পড়তে, পড়তে চলে গেলো। আর এখন আমি করবো চা কারণ সুইতো বলো চা করো, এসে খাবো মেঘাকে দিয়ে এসে। এ পড়ছে ঝমাঝম বৃষ্টি, আর এই বৃষ্টিতে কিন্তু চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো আজকে মেঘা এসেও একদম শান্তিতে খেয়েছে, মেঘারও ভীষণ ভালো লেগেছে, কচু শাক দিয়ে চিংড়ি মাছ, আর সুদীপ্তরও ভালো লেগেছে। আসলে বললাম আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তো কী বলো তো কোনো রান্না করে বাড়ির সবাই যদি এরকম বলে তাহলে কিন্তু ভালো লাগে, মানে রান্না করে যদি সবাই বলে যে খুব ভালো হয়েছে রান্নাটা, সবাই তৃপ্তি করে খায়, তো তার মধ্যে কী বলো তো রান্নাটা করার মধ্যে একটা সার্থকতা থাকে। বাট সবার যদি ভালো না লাগে তখন মনে হয় যে ইস কী রান্না করলাম সবার ভালো লাগলো না, তো সবার ভালো লেগেছে সেটাই ভালো কথা। যাই হোক, সুদীপ্ত চলে আসবে, এখন গিয়ে আগে চাটা করে নিই, তারপর আবার ফেসবুকে লাইভ করতে হবে, তো চাটা করে চাটা খেয়ে নিই দুজনে একসাথে, তারপরে লাইভ করব। চিকেন স্টু তো করা হলো, মেগা সুইমিংয়ে যাবে বলে, বাট সুইমিং যাওয়া হলো না, তো ওই জন্য বললাম তুই বাড়িতে আজকে টিফিনে চিকেন স্টুটাই খেয়ে নে, ঠিক আছে? নুন সবই টেস্টি, খেয়ে নে তাড়াতাড়ি, গরম গরম খা, ঠান্ডা করে খেলে কিন্তু কোনো লাভ নেই, এমনি তো ঠান্ডা লেগে আছে হালকা। মেঘা এখন বসে বসে কার্টুন দেখছে আর স্যুপ খাচ্ছে, সিনচ্যান সিনচ্যাং নোহারা, তাই তো? খাওয়া দাওয়া করে মেঘারানীকে এখন বসলাম পড়াতে, পড়াতে ঠিক বসিনি অ্যাকচুয়ালি, ওর স্কুলের যা লেখাপড়া সেগুলো, আর আমি এখানে বসে বসে একটু নেল পলিশ পরে নিলাম টুক করে। তো আগের দিন এই নেল পলিশটা কিনেছিলাম রেডিশ টাইপের, তো ওই গ্রিন টাইপেরটা অনেক দিন পরেছিলাম, তো ভাবলাম আজকে এটা পরি, রেড ঠিক না, এটা একটু ওই ইট ইট কালার টাইপের, তো ভাবছি কয়েক কিছুদিন ধরে একই রকম কালার পরছি সেই গ্রিন আর আকাশি, তো ওই জন্য এবার একটুখানি অন্যরকম। এটা মেঘা পছন্দ করে দিয়েছে আমাকে, বলো মা এই কালারটা নাও, তুমি সবসময় নীল আর সবুজ পরো, এটা পরো, তো এটা হলো মেঘার চয়েসের। মেঘা এখন বড়ো হয়ে যাচ্ছে, তো ওই জন্য মাকে মা নেল পলিশের দোকানে দাঁড়ালেই, মেঘা যেহেতু এখন বড়ো হচ্ছে, মেঘা নেল পলিশের দোকানে গেলেই মা এই এই কালারটা নাও, মা ওই কালারটা নাও, মা এই কারের দুলটা নাও, যেটা হয় মানে বড়ো হলে মেয়েরাও তো একটুখানি সাজগোজের দিকে চলে যায়। আমি করে এই তুই চুপ করবি, আমি যেটা পছন্দ নেবো, তো আগের দিনকে লাস্টেও বলছে মা তুমি এই কালারটা নাও, তুমি তো পরো না, তুমি সবসময় গ্রিন ব্লু পরো, রেড পরি, বা রেড বেশি হাতে পরি না, বাট এটা রেড না ইট ইট কালার টাইপের, তো এটা মেঘা পছন্দ করে দিয়েছে। তো গ্রিনটা পরেছিলাম, তো আজকে ভাবলাম না একটু চেঞ্জ করি, অনেক দিন এক নেল পলিশ পরলে আর ভালো লাগে না, তো ওই জন্য মেঘাকে বসে মেঘা লিখছিল, আমি বসে বসে নেল পলিশটা পরে নিলাম। মেঘা বলছে মা পায়ে পরিয়ে দাও, কারণ ওর স্কুলে তো নেল পলিশ চুড়ি কানের দুল কিচ্ছু অ্যালাও নয়, তো ওই জন্য বলছে মা পায়ে পরিয়ে দাও, ঠিক আছে তুই পড়াশোনা করে নে, তোকে তারপরে পায়ে পরিয়ে দেবো। এখনও লিখছে, এ পাঠিয়েছে, হ্যাঁ কতবার পাঠাবি, ঠিক আছে লিখ। আমি নাকি পাঠিয়েছি, সুদীপ্ত মেঘাকে বসে এখন লেখাচ্ছে, আর আমি রাত্রে রান্নার প্রিপারেশনের জন্য চলে এলাম। প্রিপারেশন মানে সেরকম কিছুই না, সকালের তো ডাল আছে, তো এখানে সুদীপ্তর জন্য একটা ডিমের অমলেট করছি, আমার করব না, আমার সকালের ওই চিংড়ি মাছ আছে ওটা দিয়েই খেয়ে নেবো, আমার ওটা খুব ভালো লাগে। তো মেঘার জন্য একটা ডিমের পোচ করলাম, কারণ মেঘা আবার অমলেট খেতে চায় না জানো তো, মানে ভালোবাসে না, মেঘার ডিম সেদ্ধ নাহলে ডিম পোচ। সব খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানাপত্র গোছানোও কমপ্লিট, তো হঠাৎ মনে পড়লো যে ভিডিওটা তো ব্লগটা এন্ডই করিনি, তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড নাইট। বাবা একটু গুড নাইট বলে দাও, গুড নাইট। মেঘা শুয়েও পড়েছে দেখো। থ্যাংকস ফর ওয়াচিং।